ফাইল লিখতে যাব তখন আমরা কী করতে হবে, প্রথমত আমরা এখান থেকে নিউ যাব, তারপর নিউ থেকে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যাব। ওয়ার্ড যাওয়ার পর আমরা এটা একটা নাম দিব, যে কোনো নাম দিলাম, যেমন আমি স্কুলের নাম দিলাম বাড্ডা, বাড্ডা রেসিডেন্সিয়াল শিয়াল হাই স্কুল। তারপর আমরা এটা ওপেন করার জন্য কী করবো, সিম্পলি ডাবল ক্লিক করবো, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর দেখতে এসেছি আমার একটা উইন্ডোজ চলে আসছে, আমাদের লেখার যে ওয়ার্ড ফাইল সেটা চলে আসছে। তো আমরা যদি কোনো কিছু কপি করতে যাই আমরা কী করবো, ফর কপি লেখো, সবাই লেখো ফর কপি, ফর কপি আমি লিখে দিচ্ছি, দেখো বোর্ডে দেখো লেখা আছে, দেখো ফর কপি। আমার নাম হচ্ছে শান, তো সেক্ষেত্রে যদি আমরা চাই যে আমাদের লেখাটাকে কি লেখাটাকে কপি করব, অথবা আমার এক জায়গা থেকে এই লেখাটা সে আমি নিচেও কপি করে নিব, আমরা বারবার লিখতে যাব না, সেজন্য কী করবো আমরা জাস্ট সিলেক্ট করবো সবগুলো। সিলেক্ট করার নিয়ম হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে সবগুলো সিলেক্ট হচ্ছে, আমরা এখানে সিলেক্ট করব, তারপর আমরা কন্ট্রোল সাথে সি যদি ক্লিক করি সেটা কী হচ্ছে কপি হচ্ছে, তাই না। এখন আমরা জানি কন্ট্রোল আর ভি ক্লিক করলে কী হয় পেস্ট হয়, কী হয় পেস্ট হয়, আমরা কন্ট্রোল আর ভি যখন ক্লিক করবো তখন তখন নিচেও আমাদের টাকা দেখা যাচ্ছে, তাই না। তাহলে আমরা কী করতেছি সহজেই একটা জিনিস বারবার লিখতে করতেছি, আমরা আবার যদি আমরা চাই আবার আমরা দিলাম কন্ট্রোল ভি। তাই তো, তোমরা নিজেরা সব প্র্যাকটিস করবে আমাদের ল্যাবে, ঠিক আছে।